नमस्कार अपनारा जान जे हमें उपमुद्र शिक्षा पर्षद परिचालित 2023 उच्च माध्यमिक परीक्षा शुरू हो 15 मार्च संगे मद्रासा फाजिल एक ही संगे शुरू हो माध्यमिक और मद्रासा आलिम शुरू हो 16 मार्च माध्यमिक परीक्षा शेष हो 18 एप्रिल मूलत 28 मार्च ही शेष हो जाए एक सब्जेक्ट बाकी थाकबे मद्रासा आलिम एक ही 18 तारीखे शेष हो किन्तु तबे मूल परीक्षागुला मार्च मासे शेष हो जाए और उच्च माध्यमिक परीक्षा 15 तारीख शुरू 15 मार्च शुरू हुए 19 एप्रिल शेष हो किन्तु मूल परीक्षागुला एप्रिले फार्स्ट वीक मैं 4-5 तारीखे मध्य शेष हो जाए बाकी दो तीन सब्जेक्ट थाकबे तार छात्र संख्या टोटल 400-500 करे 2-3 हज़ार बेशी हबे ना মাদ্রাসা বাজিল একই রকম 15 মার্চ শুরু হয়ে তাদের শেষ হবে 5 এপ্রিল। এবছর মাধ্যমিক পরীক্ষায় এনরোল হয়েছে 38,116 জন, যা গত বছরের তুলনায় প্রায় 5,000 কম। আচ্ছা, উচ্চ মাধ্যমিকে আবার উল্টা ব্যাপার, সেখানে এনরোল হয়েছে 33,435, যা গত বছরের তুলনায় প্রায় 4,500 বেশি। এই বেশির কারণ হচ্ছে বোধ হয় যে এবারের পরীক্ষার্থীরা মাধ্যমিক পাশ করেছিল 2021 সালে, যে বছর সবাইকে পাশ করে দেওয়া হয়েছিল, কাজে তার জন্য এটা হয়েছে। আর মাধ্যমিক কমে গেছে তার একটা কারণ হচ্ছে আমাদের মূল ডাটা হচ্ছে রেজিস্ট্রেশন থেকে, যেটা ক্লাস 9 হয়, 9 থেকে 10 দুই বছরের ব্যাপার, কিছু হয়তো ড্রপ করে গেছে, কেউ বোর্ডে পরীক্ষায় পাশ করতে পারেনি। এছাড়া একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর হচ্ছে রাজ্য সরকার অনেকগুলো স্কুলকে টিবিসি থেকে সিবিএসসি নিয়ে গেছে, তাতে এই কমতিটা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা মূলত 183টি স্কুল থেকে, আর উচ্চ মাধ্যমিক দেবে 408টা স্কুল থেকে। বলা বাহুল্য যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের স্কুলতে মাধ্যমিকও দেবে। হ্যাঁ, কাজে মাধ্যমিকে যে 4,083 আর উচ্চ মাধ্যমিক 408, মূলত দুইটা কম্বাইন্ড হয়ে 1,083 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। আর মাদ্রাসা আলিম পরীক্ষা দিচ্ছে 27 মাদ্রাসা থেকে, মাদ্রাসা ফাজিল পরীক্ষা দিচ্ছে 3টা মাদ্রাসা থেকে। মাধ্যমিক পরীক্ষা হবে 77টা কেন্দ্রে 162টা ভেনুতে, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে 64টা কেন্দ্রে 112টা ভেনুতে। মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক ব্রেকআপটা মোটামুটি রকম, মাধ্যমিকের রেগুলার কেন্দ্র হচ্ছে 34,436, কন্টিনিউয়িং 396, কম্পার্টমেন্টাল 1,032, এক্সটার্নাল কম্পার্টমেন্ট 1 জন, এক্সটার্নাল 231 জন, টোটাল 38,116। আর উচ্চ মাধ্যমিক হচ্ছে রেগুলার 33,074 জন, কন্টিনিউং 73 জন, কম্পাউন্ডার 75 জন, এক্সটার্নাল কম্পাউন্ডার 9 জন, এক্সটার্নাল 191 জন, ইকুইভ্যালেন্স 10 জন, সিঙ্গেল সাবজেক্ট 2 জন, আর ইমপ্রুভমেন্ট হচ্ছে 1 জন। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমাদের আগামীকাল এবং অলরেডি বিজ্ঞাপিত করা হয়েছে যে আগামীকাল এবং পরশু দিন অ্যাডমিট কার্ড দেওয়া হবে, স্কুল থেকে হেডমাস্টার বা তার প্রতিনিধিরা আসবেন, আর আশা করা যায় তারা আগামী সপ্তাহে ছাত্রছাত্রীদের মধ্যে এগুলো ডিস্ট্রিবিউট করে ফেলবে। পরীক্ষার যাবতীয় কাজের জন্য আমরা প্রায় প্রস্তুত। আগামী সপ্তাহে আমাদের ওই অ্যানসার্সগুলো সেন্টার সেন্টার পাঠিয়ে দেওয়া হবে, আর কোশ্চেন পেপার যাবে পরীক্ষার 1 সপ্তাহ আগে। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। আপনার শহর সোনামুড়ায়, এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।